Assalamualaikum. Afsana's cooking world shobai ke shagoto janiye ajke arekta mojadar recipe niye chole aschi. Ekdom restaurant er shad amra jodi ghore pete chai ghorwa kichu upokoron diye ki kore amra ei recipe ta toiri korchi seta dekhe nibo. Chicken grill ekdom easy way te ebong ghorwa poddhotite eta toiri korte ja ja korte hobe. চলেন আমরা চলে যাব রান্নাঘরে সেখান থেকে দেখে নিব কিভাবে তৈরি করছি আমরা চিকেন গ্রিলটা এখানে আমি 3.5 কেজির মতো মাংস নিয়েছি 1 কাপ টক দই ইউজ করেছি 2 টেবিল চামচের মতো আমি মরিচের গুঁড়ো ইউজ করেছি সয়া সস 1 টিস্পুনের মতো লেবুর রস দিয়েছি 2 টিস্পুনের মতো দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি খুব বেশি উপকরণ দিচ্ছি না জাস্ট কম উপকরণে কিভাবে টেস্টি এবং রেস্টুরেন্টের মতো স্বাদ পাওয়া যায় সেটা দেখিয়ে দিব এর মধ্যে আমি সামান্য একটু মানে হাফ টিস্পুনের চেয়েও একটু কম মরিচের গুঁড়ো তো আগে ইউজ করেছিলাম এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো আগে দিয়ে দিয়েছিলাম মাখানোর সময় আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেছি 15 থেকে 20 মিনিট এভাবে আমি উল্টে পাল্টে মাখিয়ে নিব যাতে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যায় আর 2 টিস্পুনের মতো আদার পেস্ট 2 টিস্পুনের মতো রসুন পেস্ট দিয়ে দিচ্ছি খুব অল্প উপকরণ এবং একটু সরিষার তেলও আমি এর সাথে দিয়ে দিয়েছি তো আমি টক দই মরিচের গুঁড়ো লবণ তারপর আদা বাটা রসুন বাটা যেগুলো দিতে হয় গোলমরিচের গুঁড়ো আর এখন একটু টমেটো সস দিয়ে মাখিয়ে নিব খুব সুন্দর করে আর লবণ তো দিতেই হবে এটাও স্বাদ অনুযায়ী জাস্ট মাখিয়ে আমি 5 ঘন্টার জন্য রেখে দিব ফ্রিজে চাইলে যদি আমরা রাতে মাখিয়ে রাখি দেন সকালে করলে আরো ভালো বা যখন আমাদের প্রয়োজন হবে করে নিব মোটামুটি 3 থেকে 4 ঘন্টা কিন্তু রাখতে হবে তাহলে আমরা আসল টেস্টটা পেয়ে যাব তো মশলাগুলো ভালো করে মাখিয়ে নিলাম এবং এইভাবে কেটে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন তো ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি তো এখন আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম এখন জাস্ট তেলটা গরম হওয়ার পরেই আমি এখানে মাংসগুলোকে দিয়ে দিব তো আমি দুই পিস করে ভেজে নিব মাংসগুলোকে দিয়ে যেটা করতে হবে একটু কিছুক্ষণ আমি ওয়েট করব আর ফ্রিজ থেকে বের করার পরে কিন্তু বেশ কিছুটা পানি ছড়ে তো ওই পানি মশলা যেটা মিশানো আছে সেটাও কিন্তু একটু একটু করে আমরা এর সাথে দিয়ে দেব তো এখন আমি মুরগিটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে যেটা করব সামান্য একটু পানি আমি দিয়ে দিব সামান্য যাতে মাংসটা একদম সিদ্ধ হয়ে যায় এবং এর পরে আমি মশলাগুলো একটু একটু করে উপর দিয়ে দিয়ে দিব তো এইভাবে 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা কুক করে নিব আর জালটা কিন্তু হাই থাকবে খুব বেশি মিডিয়ামেও না আবার লো না তো এই যে দেখতে পাচ্ছেন পানিটা দেওয়ার ফলে একটু সিদ্ধ হয়ে যাচ্ছে আর এই যে গ্রেভিটা ছিল যেটা মশলা মাখানো দই মরিচের গুঁড়ো গোলমরিচ যা যা মশলা দিয়েছিলাম সবগুলো থেকে ওই ব্যাটারটার মতো যেটা ছিল বা পানিটা বের হয়েছে উপর থেকে এটা দিয়ে দিচ্ছি তো এভাবে আবারও ঢেকে 5 থেকে 6 মিনিট আমি কুক করব তো টাইম দিতে হবে এবং আমি কাছেই থাকতে হবে একটু দেখে নিতে হবে যাতে পুড়ে না যায় এভাবে কিন্তু আমি একটু নেড়ে দিব তো আমি এভাবে নিচে দেখে দিলাম যে এখনো লেগে যায়নি এখনো উল্টানোর সময় হয়নি তারপরও আমি একটু সাইড থেকে দেখে দিচ্ছি না এখনো নিচে কিন্তু লাল হয়নি তো আমাদেরকে আরো কিছুক্ষণ ঢেকে এটাকে রান্না করে নিতে হবে তো আমি আরো কিছুক্ষণ রেখে দিব এবং একটু সাইড ঘুরিয়ে দিচ্ছি এখনো কিন্তু লালচে হয়নি তো আমাদেরকে চিকেনটা একদম লাল রং ধরা পর্যন্ত ওয়েট করতে হবে আমি সাইড থেকে একটু এটাকে ঘুরিয়ে দিলাম এবং বেশ কিছুক্ষণ এটাকে আমাদের কুক করতে হবে যতক্ষণ পর্যন্ত না পানিটা শুকিয়ে যাবে এবং লালচে হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটাকে কুক করে ফেলব তো আবারও ওয়েট করছি এবং দেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পানিটাও বেশ শুকিয়ে এসেছে এবং তেলটা বের হচ্ছে তো আমি একটু উল্টিয়ে দেওয়ার চেষ্টা করব এই যে একটু লালচে হয়ে যাচ্ছে তো এভাবে আমরা বারবার একটু করে দেখে দেখে নেড়ে নেড়ে দিব যাতে হচ্ছে মশলাটা নিচে লেগে না যায় আর খুব সুন্দরভাবে রান্নাটাও হয়ে যায় একদম রেস্টুরেন্টের মতোই লাগবে আপনারা চাইলে এটা কিন্তু ওভেনেও কুক করতে পারেন বাট আমি আজকে চুলোয় দেখিয়ে দিচ্ছি নেক্সট ইনশাল্লাহ আরেকদিন আমি ওভেনে কুক করে দেখিয়ে দিব ওই যে মশলাটা ছিল এবং মুরগিটা মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে কিছু গ্রেভি আমি কিন্তু বারবার মুরগির উপরে এরকম এর আগেও 2-3 বার দিয়েছি আবার এই ক্যামেরায় আবারও দেখিয়ে দিচ্ছি তো আপনারা এইভাবে দিয়ে দিবেন এখন দেখতে পাচ্ছেন যেহেতু হাইটা হাই মানে চুলার আঁচটা একদম হাইয়ে আছে লাল হয়ে যেতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না আর খুব বেশিক্ষণ ভাজা ভাজা করা যাবে না তাহলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে তাই একটু নজর দিয়ে করতে হবে আমরা ঘরে বসে রেস্টুরেন্টের স্বাদ পেতে পারি
এই গ্রিলটা আপনারা চাইলে এটা খুব সুন্দর খুব ইজি ওয়েতে একদম যখন মন চাইবে তখনই করে ফেলতে পারবেন আর এটা কিন্তু আপনারা মাখিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন যখন ইচ্ছে করবে আপনারা কিন্তু এভাবে জাস্ট ফ্রাই প্যানে তেল দিয়ে কুক করে এনজয় করতে পারেন তো এভাবে আমি সবগুলোকে ভেজে নিব দেখতে পাচ্ছেন লালচে হয়ে গেছে একদম লাল কালার এসে গেছে আমি আরও কিছুক্ষণ সময় ওয়েট করব তো এই যে একদম আমার লাল হয়ে গেছে আমি এখন একটু উল্টিয়ে দেখাচ্ছি এবং চতুর্দিকে যে সব জায়গায় একটু লালচে কম হয়েছে একটু ধরে ধরে দেন আমি একটু ওয়েট করব যাতে একটু লালটা হয় এবং দেখতেও একটা সুন্দর কালার চলে আসে আমি কিন্তু এখানে তেমন কোনো মশলা ইউজ করিনি জাস্ট মরিচের গুঁড়ো লবণ একটু গোলমরিচের গুঁড়ো একটু সস এই তো নর্মাল একদম মশলা আদা বাটা রসুন বাটা এখন একটু ঘি দিয়ে দিচ্ছি আমি উপর থেকে এটাতে ঘি দিলে যেটা হবে রেস্টুরেন্টে কিন্তু ঘি দেয় না তারপরেও আমরা বাসায় যখন ঘিটা দিব তখন এর স্মেলটা কিন্তু একদম আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটা মজাদার হবে কতটা সুন্দর হবে তো এভাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিব আর খুব অল্প উপকরণ দিয়ে কিন্তু খুব সহজে করে ফেলতে পারি একদম ঝামেলা ছাড়া তো মোটামুটি আমার কিন্তু দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমি এইভাবে বাকিগুলো সব করে নিব তো একটু ধরে ধরে উল্টে পাল্টে নিচ্ছি জাস্ট আর দুই এক মিনিট রেখে আমি নামিয়ে ফেলব তৈরি হয়ে গেল কিন্তু খুব ইজি ওয়েতে একদম ঝটপট যখনই খেতে মন চাবে করে ফেলতে পারবেন একদম লাল হয়ে গেছে খুব সুন্দর একটা কালারও কিন্তু চলে আসছে তো আমি সবগুলোকে ভেজে নিলাম এভাবে এখন আমরা পরিবেশনের জন্য চলে যাব তো এই যে আমি একটু পরিবেশন করে দিচ্ছি জাস্ট এটা সাজানো কিছু নেই ফ্রেঞ্চ ফ্রাই আমি বাসাই করেছি সেটা দিয়ে জাস্ট একটু সাজিয়ে দেওয়ার চেষ্টা করছি এত কম সময় লাগে আর একদম রেস্টুরেন্টের মতোই খেতে হয় সো আপনারা অবশ্যই তৈরি করবেন কেমন হলো আমার সাথে জানাতে পারেন আমাকে কমেন্টস করে আপনারা এটা পরোটা দিয়ে নান দিয়ে খেতে পারেন চাইলে এমনিও চায়ের সাথেও আপনারা এটাকে সার্ভ করতে পারেন আমি ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে আজকে খাবো তো তৈরি হয়ে গেছে মোটামুটি আমার খুব অল্প উপকরণ দিয়ে ভালো লাগলে তবেই আমার সার্থকতা একটু সাজিয়ে দিলাম একটু সালাদ দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিলাম আর এই তো ফ্রেঞ্চ ফ্রাই আছে ভালো লাগলে যেটা করতে হবে লাইক কমেন্ট দিয়ে সাথে থাকতে হবে আমরা আবার একটা রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য আরও মজাদার কিছু রেসিপি নিয়ে চলে আসতে পারি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন